কিন্তু খুৱালে গৌ মাংস। এনেকুৱা এটা অজব ঘটনা সংঘটিত হৈছে এখন বিশেষ হোটেল। হোটেলখনত হিন্দু দেৱ দেৱীৰ বিভিন্ন ফটো আছে আৰু সেয়েহে সকলো ধৰ্মৰ যিকোনো ধৰ্মৰ লোকে প্ৰথম দৃষ্টিতে অনুমান কৰিব পাৰিব যে হোটেলখন হিন্দু হোটেল, তাত হিন্দু খাদ্য বা বিভিন্ন ধৰণৰ হিন্দুসকলে খোৱা খাদ্য তাত উপলব্ধ হ'ব। কিন্তু তেনেকুৱা নহ'ল। হিন্দু দেৱ দেৱীৰ ফটো আৰি তাত গো মাংস চলে, গো মাংসৰ তাত ৰন্ধা হয় আৰু হিন্দু লোককো আনকি গো মাংস খোৱা হয়। এনেকুৱা এটা চাঞ্চল্যকৰ খবৰ এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে আৰু যি খবৰক কেন্দ্ৰ কৰি এতিয়া তোলপাৰ লাগিছে। নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই জয়ন্ত মাধৱ গোস্বামী আপোনাক স্বাগতম জনাইছোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ। আৰু এনেকুৱা এটা বিষয় লৈ আহিছোঁ, ধৰ্মীয় আৱেগত আঘাত ধনা এটা বিষয় এই মুহূৰ্তত, যি বিষয়টোক লৈ যথেষ্ট চাঞ্চল্য আৰু যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। ৰাইজক আভুৱা ভাৰিবলৈ এখন বিশেষ হোটেল বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছে। ৰাইজক আভুৱা ভাৰিবৰ বাবে হোটেলখনত, এখন বেলেগ ধৰ্মৰ এখন হোটেলত, তাত হিন্দুৰ দেৱ দেৱীৰ ফটো আঁৰি দিয়া হয় আৰু তাতে সেই ফটো দেখাৰ পিছতে হয়তো সকলোৰে মনত প্ৰশ্নৰ উদয় হ'ব যে তাত সকলোখিনি নিষিদ্ধ কোনো খাদ্য তাত নাথাকিব, সকলো খাব পৰা খাদ্যই তাত থাকিব। আৰু সেই মৰ্মে এজন যুৱকে গৈ, হিন্দু ধৰ্মৰ এজন যুৱকে গৈ অৰ্ডাৰ কৰিছিল ব্ৰইলাৰ মাংস। কিন্তু ব্ৰইলাৰ মাংসৰ পৰিৱৰ্তে যুৱকজনক খুৱাবলৈ চেষ্টা কৰা হ'ল গো মাংস, আৰু যাক লৈ এই বিষয়টো পালেগৈ আৰক্ষী থানা। আৰক্ষী থানাত এই গোচৰ ৰুজু কৰা হ'ল আৰু তাৰপিছত হোটেলখনৰ কৰ্মচাৰীক, হোটেলখনৰ স্বত্বাধিকাৰীক গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ আহিছে, এইখিনি মুহূৰ্তত আটক কৰাৰ খবৰ আহিছে। কাৰণ গো মাংস খুৱাবলৈ চেষ্টা কৰাৰ কথা গম পাই যুৱকজনে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল হোটেলখনৰ ভিতৰতে। হোটেলখনৰ কৰ্মচাৰী মেনেজাৰক এই বিষয়ত প্ৰশ্ন কৰিছিল, প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল আৰু সেই ভুক্তভোগী যুৱকজনকে আনকি অপদস্থ কৰাৰো গুৰুতৰ অভিযোগ উত্থাপন হ'ল আৰু তাৰপিছত সমগ্ৰ বিষয়টো পালেগৈ আৰক্ষী থানা। ভিজুৱেলছ আমি দেখুৱাইছোঁ, যথেষ্ট এক বাক বিতণ্ডাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, কথাৰ কটাকটি, আনকি সেই ভুক্তভোগী হিন্দু যুৱকজনক শাৰীৰিকভাৱে অপদস্থ কৰাৰো গুৰুতৰ অভিযোগ উত্থাপন হ'ল হোটেলখনৰ কৰ্মচাৰী মেনেজাৰৰ বিৰুদ্ধে। যুৱকজনৰ স্পষ্ট অভিযোগ যে তাত আঁৰি থোৱা আছিল হিন্দু দেৱ দেৱীৰ ফটো আৰু সেইবাবে যুৱকজনে তাত সোমাই খানাৰ অৰ্ডাৰ কৰিছিল, খানাৰ ভাতৰ অৰ্ডাৰ কৰিছিল, ভাতৰ লগত ব্ৰইলাৰ মাংসৰ অৰ্ডাৰ কৰিছিল। কিন্তু অতি নিকৃষ্ট এটা কাণ্ড সংঘটিত কৰিলে হোটেলখনে, গো মাংস দিয়া হ'ল যুৱকজনক, ব্ৰইলাৰ মাংসৰ পৰিৱৰ্তে গো মাংস খোৱা হ'ল, খোৱাবলৈ চেষ্টা কৰা হ'ল আৰু যাক লৈ এই সমগ্ৰ বিষয় পালেগৈ আৰক্ষী থানা। এই যুৱকজনৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে অভিযোগ। ভুক্তভোগী যুৱকৰ ভাষ্য আছে, আমি সেই ভাষ্য আগবঢ়াম। ক'ত এই ঘটনা সংঘটিত হৈছে সেয়াও আমি জনাম সবিস্তাৰে আপোনালোকক। এই ভুক্তভোগী যুৱকজনৰ এজাহাৰৰ ভিত্তিত ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰিছে হোটেলখনৰ কৰ্মচাৰী মেনেজাৰক। আমি দেখুৱাইছোঁ সেই ভিজুৱেলছ আৰু এই ঘটনা সংঘটিত হৈছে পাথাৰকান্দিত, কৰিমগঞ্জত। এই ঘটনা সংঘটিত হৈছে কৰিমগঞ্জত বাৰৈগ্ৰামৰ চেৰী বজাৰ হিন্দুস্তান হোটেল, নামো হিন্দুস্তান হোটেল। এবাৰ ভাবক আপোনালোকে, হিন্দুস্তান হোটেল নাম দিছে আৰু তাৰপিছত তাতে যিসকল গ্ৰাহকে তাত ভাত খাবলৈ যায় বা বিভিন্ন খাদ্য খাবলৈ যায় তাতে অতি ষড়যন্ত্ৰমূলকভাৱে গো মাংস খোৱাৰ বহু অভিযোগ উত্থাপন হৈছে। ইয়াৰ পূৰ্বেও ইচ্ছাকৃতভাৱে দেৱ দেৱীৰ মূৰ্তি ৰাখি বা ছবি ৰাখি ধৰ্মীয় আঘাতৰ অভিযোগ উত্থাপন হৈছিল এই হোটেল কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে। হিন্দুস্তান হোটেলত এই আজব কাণ্ড সংঘটিত হৈছে। কৰিমগঞ্জৰ বাৰৈগ্ৰামৰ চেৰাগী বজাৰৰ হিন্দুস্তান হোটেলত এনেকুৱা ধৰণৰ এটা চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। অৰ্ডাৰ দিলে ব্ৰইলাৰ মাংস কিন্তু খোৱা হ'ল, খাবলৈ দিয়া হ'ল গো মাংস। আমি এই মুহূৰ্তত ভুক্তভোগী যুৱকজনৰ নাম হৈছে সুৰজিৎ সিনহা, প্ৰতাৰণাৰ বলি হোৱা এইগৰাকী যুৱক হৈছে সুৰজিৎ সিনহা। আৰু সুৰজিৎ সিনহাই এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত কি ক'লে আগবঢ়াই লৈছোঁ সেই মন্তব্য। আমাৰ ঘৰ ৰাতাবাৰী বেটুবাৰী, বদরগুড়ি খানে আইয়া চেরাগিরি খানে আমার পেট্রোল বুক লাগছে। আমার আরও বন্ধু দুইজন আসিল, আমার লগে আমি একটা গাড়ি আনতে গেছিলাম। হিন্দুস্তানি হোটেল গিয়ে এখানে একটা আছে, আমার দেবতার ফটো উঠো আছে সবগুলা। আমি ডুকছি, ডুকিয়া কইছি চা আছে, নেই চা আছে, পরে জিজ্ঞাসি বাত হইব নি, আমি হিন্দু মানুষ। ওই কেসে কেসে যে বইছিল, এ কইছে ওই এটা হিন্দু মানুষের লাগিয়ে বানানি হয়েছে, কিতা কিতা বানানি ওই মাছ আর মুরগি। আমি বারবার জিজ্ঞাসি যে তারে দেখো আমি হিন্দু মানুষ, অন্য কিছু হইলে খাইতাম না, না এগুলো আপনারা লাগিয়ে করা হয়েছে। আমি বাতে বইছি, আমার বন্ধুগুলো অন্য টেবিলের লগে তার লগে বইছিলাম, তারা কইছে অন্য টেবিলে এ ভাত খাও। আমি ওইদিকে গেছি, যাওয়ার পরে আমি ভাত খাওয়া লাগাইছি, পরে যে ম্যানেজারটা জিগাইছে আমার,
কিতা দিতাম মুরগি মাংস দিয়ে ও হেয়া নিয়ে দিছে মাংস মাংস দেওয়ার পরে তারা জিগাইছে আমার বন্ধু মুসলিম ছেলে একটা আছে দেখো আমার লগর কিন্তু অন্য কিছু হইলে খাই পরে হিন্দুস্তানি হোটেল নিশ্চিন্তা তুমি খাও মুরগি পরে যে সময় ঢুকাইছি বাতর মধ্যে ঢুকাই যে সময় আমি মুখ দিতেও তো আমরা তো কোনোদিন খাই না গোমাতা তো আমরা সবে হিন্দু মানুষে পূজা করি ভক্তি দেই আমার একটা শরীরের মধ্যে রুমু বাই গেছে এই সময় আমার বমি করা লাগাইছি বাইরে বাইরেছি বাইরে আমি ওয়াশ করে বমি করা লাগাইছি এই সময় আমার বন্ধুগুলাই হাল্লা চিৎকার লাগাইছে যে কেন তোমরা আমরা লগর একটা এইরকম করলা এইরকম তোমরা ইন্টেনশনটা কীরকম আমি বন্ধুগুলারে কইছি হুলস্থুল করি না কিছু এই সময় আমার সাইড থাকি এখন পাতাখানি ওসি স্যারে আনছে কালকেও লগে লগে আনছিলাম সাইড থাকি তোরা লম্বা করে ছেলে একটা আইছে আইয়া কর কিন্তু বেশ চিল্লাইও না তুমি যাও গিয়া তোমার কেউ গিয়া মুখ হারাইছে না এটা কত হিন্দু মানুষে খাই এখানে মাতিও না আমি পরে দেখছি আমার এখন অ্যাটাক করে লাগবে তারা মানুষকে গেরাও করি লাগাই দিছে ওই সময় আমি পাথারকান্দি ওসি স্যারকে ফোন করছি সাড়ে পাঁচ মিনিটের ভিতরেই আসামিও দর্শন আমারে উদ্ধার করিয়া আইছেন আমি পাথারকান্দি ওসি স্যারে বিনম্র আমার বহুত অনুরোধ করি আর তাহলে ধন্যবাদ জানাই আর এই পরিস্থিতি থাকি আমার লগে লগে বাহির করবার লাগে একজন লোক তার ধর্ম রক্ষার জন্য বলছে যে আমি আমার ধর্মের যে খাদ্য তালিকা সেটা আছে কিনা কোনো হোটেলে গিয়ে যদি জিজ্ঞেস করে তাকে যদি প্রতারণা করে অন্য কিছু খাইয়ে দেওয়া হয় সেই ধরনের ঘটনা অত্যন্ত দুষ্কৃতিমূলক এবং জঘন্য ঘটনা প্রথমে এই ঘটনার আমরা নিন্দা জানাই কারণ এইভাবে ভারতবর্ষ একটা হিন্দুতে হিন্দু গরিষ্ঠ দেশ এখানে শতকরা 80% মানুষ হিন্দুরা বসবাস করে অথচ ভারতবর্ষ হিন্দু গরিষ্ঠ দেশ থাকা সত্ত্বেও এখানে অন্য অন্য বিভিন্ন ধর্মাবলম্বীরা অনায়াসে থাকতে পারছে নিজেদের ধর্মকর্ম চালাতে পারছে এটা সনাতন শিক্ষা দেয় আমাদেরকে কিন্তু আমরা যদি কোনোখানে গিয়ে প্রতারণার শিকার হই আমাদেরকে যদি অত্যাচার করা হয় তাহলে সেটা সহ্য কীভাবে করা হবে একজন ছেলে গিয়েছে বলছে আমি এখানে কী খাদ্য তালিকা জিজ্ঞেস করেছি ওই হোটেলটার নাম দেওয়া হয়েছে হিন্দুস্তান হোটেল বলে খাদ্য তালিকাও জিজ্ঞেস করেছে তারপরেও যদি তাকে ঘুমিয়ে তাকে প্রতারণা করে অন্য ওর জন্য অখাদ্য যে বস্তুটা সেটা খাইয়ে দেওয়া হয় যে গোমাতাকে পূজা করে যে সমাজ সেই সমাজকে যদি সেই গোমাতার মাংস খাইয়ে দেওয়া হয় তার চেয়ে জঘন্য অপরাধ কোনো কিছু হতে পারে না এটা 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 একটা দুষ্কৃতিমূলক কাজ জেহাদি কার্য এটাকেই বলে জেহাদি কার্যকলাপ জেহাদ শব্দটাকে এরা কিছু কিছু দুষ্কৃতীরা ইসলাম ধর্মকে কলুষিত করছে এইভাবে দুষ্কর্ম করে তাই আমি এটার এই কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করছি এবং তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং এই এই দোকানের বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্বাভাবিকতে এই ঘটনাক লৈ এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন সংগঠনে বিভিন্ন হিন্দু সংগঠনে এক তীব্র ধিক্কার দিছে গরিহণা দিছে এই জঘন্য কাণ্ড অতি ষড়যন্ত্রমূলকভাবে এই কাণ্ড চলি আহিছে এই হোটেলখনত নাম দিয়া হয়েছে হিন্দুস্তান হোটেল কিন্তু হিন্দুস্তান হোটেলত এনে ধরনের অকথিত কাহিনী চলি আহিছে দীর্ঘদিনের পৰা ইয়ার পূর্বে এনে অভিযোগ উত্থাপন হয়েছিল চেরাগী বজারের হিন্দুস্তান হোটেলত ইয়ার পূর্বেও দেব দেবীর ছবি রাখি ধর্মীয় আঘাতের অভিযোগ হনার কেইবাটাও ঘটনা ইয়ার পূর্বেও সংঘটিত গতি এনেদরে প্রতারণা করে আহিছে গ্রাহকসকলক হিন্দু ধর্মত গোমাতা হিসাবে পূজা করা হয় গরুক গতি সেই গোমাংস খাওয়াটো কেনেদরে গ্রহণযোগ্য গতি এই বিষয়টুক স্বাভাবিকতে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হোটেলখনক জবাবদিহি করা হয়েছে হোটেলের মালিকক জবাবদিহি করা হয়েছে আর ইমানেই নহয় গোমাংস খুবলে চেষ্টা করা যুবকজনে প্রতিবাদ করা কানকি যুবকজনক আনকি অপদস্থ করারও গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর হোটেলখনের কর্মচারীর সেই অপদস্থরপরা যুবকজনক আরক্ষী পাথারকান্দি আরক্ষী উদ্ধার করে আর তারপর হোটেলখনের কর্মচারী আর ম্যানেজারক আটক করেছে সমগ্র ঘটনাক লৈ বর্তমান করিমগঞ্জ তীব্র চাঞ্চল্য আর তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে স্বাভাবিকতে এই ঘটনাক ধিক্কার আর গরিহণা দিছে সর্বত্রে গোমাংস ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রত নিষিদ্ধ করা হয়েছে আর স্বাভাবিকতে হিন্দু সনাতনী ধর্মত যত গোমাতা হিসাবে পূজা করা হয় এবিধ নিষিদ্ধ মাংস এনেদরে প্রতারণা করে এজন হিন্দু যুবকক খুবলে চেষ্টা করা ঘটনাক লৈ এই মুহূর্তত তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে হিন্দু দল সংগঠনসমূহে ইয়ার এক সঠিক উচিত তদন্তর দাবি জানায় এই হিন্দুস্তান হোটেল তথাকথিত এই হিন্দুস্তান হোটেলখনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করবলেও দাবি উত্থাপন করেছে এই স্পর্শকাতর বিষয়টি সন্দর্ভত প্রিয় দর্শক আপনি কিভাবে জানাও আপনার মতামত ধন্যবাদ।